ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن ووصينا حملته أمه وحنا على وحن. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولايا صل وسلم وبارك عليه. كي جاو بينو بيري دشه পাগলের আর জি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে সুবহানাল্লাহ পড়েন ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিন্তু ওনার মা ইসলাম ধর্ম এখনো গ্রহণ করে নাই ওনার মা যখন শুনলেন যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনার মা বলছে তুমি বাপ দাদার দিনের ধর্ম বাদ দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই এই কাট এটা করার কারণে আমি আর আজ থেকে কিছু খাবো না তোর সাথে কথা বলবো না কিছু খাবো না মা রাগ করেছে মা রাগ করেছে সন্তানের উপরে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেজন্য গভীর মনোযোগ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে মা কথা বলে না এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত মা জননী কথা বলে না কিছু খায় না মা জননী সন্তানের উপরে রাগ সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেজন্য মা জননী রাগ করেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীর দরবার চলে গেল ও দয়াল নবী ও প্রাণের নবী আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার মা রা করেছে আমার মা কিছু খাই না আমি সন্তানের সাথে রাগ মা বলেছে আমি কিছু খাবে না মা আমার সাথে রাগ করেছে ও দয়াল নবী ও প্রিয় নবী প্রাণের নবী এখন একটু বলেন আমি কি আমার মার সাথে সম্পর্ক ছিন্ন করব মা কথা বলছে না আমিও কি কথা বলবো না নাকি মা জননীর সাথে কথা বলবো মা জননীর তো আমার সাথে মহারাগ ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি সেজন্য আমার নবী ডাক দিলেন ও সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনো আমার নবী কত সুন্দর জবাব নবী বললেন ও সাহাবী তোমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই করে নাই আর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো ইসলামের শিক্ষা হলো মাই কোনো মুসলমান হয় নাই তুমি মুসলমান হয়েছো মা এখনো মুসলমান হয় নাই এখনো অমুসলিম রয়ে গেছে আমার নবী বলেন সব কথা মানবা মা জননীর সাথে কথাও বলবা মা জননীর সাথে সেবা করবা ও সাদ ইবনে আবু ওয়াক্কাস মা জননীর কষ্ট দিও না মা জননী এখনো মুসলমান হয় নাই মা জননী এখনো ইমানদার বনে নাই মা জননীর সাথে সুসম্পর্ক রাখবা মা জননীর ব্যথা দিও না মা জননীর কষ্ট দিও না যদিও মা মুসলমান হয় নাই বলে ইয়া রাসূলুল্লাহ কি করব বলে মা জননীর কাছে যাইয়া তুমি মা জননীর সেবা করো সুবহানাল্লাহ পড়ে কত সুন্দর আমাদের ইসলাম সন্তান যদি মুসলমান হইয়া যায় মায় কোনো মুসলমান হয় নাই ও পঠিয়ার মুরব্বি বাবার আরে যুবক মা মুসলমান হয় নাই সন্তান মুসলমান হইছে ইসলাম বলে নবী বলে দুনিয়ার মানুষ মা যদি বিধর্মীয় হয়
মা জননীর সেবা করো, মা জননীর সাথে সদব্যবহার করো। আমার নবীজির কত সুন্দর আদর্শ, আমার নবীর কত সুন্দর শিক্ষা। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, মা মুসলমান হয় নাই, তুমি মুসলমান হয়েছো। মুসলমানের শিক্ষা হলো সন্তান যদি মুসলমান হয়, মা যদি বিধর্মী হয়, মা যদি মুসলমান এখনো না হয়, মা জননীর সেবা করবা। আমার নবী বলেন, ও সাহাবীরা ও সাহাবীরা ও শুনো, মা মুসলমান হই নাই, তুমি মুসলমান হইছো। মা জননীর সেবা করো, মা জননীর সেবা করো। মা জননীর ওই কথাটা মানবা না, ইয়া রাসূলুল্লাহ কোন কথা মানবো না? ইজা আমারা বেমাসিয়াতিল্লাহে তাআলা, মা জননী মুসলমান হই নাই, মা জননীর ওই কথাটা মানবা না? মা জননী যদি বলে শিরিক করো সেটা মানবা না? মা জননী যদি বলে সন্তান মাসান করো এটা তুমি মানবা না? মা জননী যদি তোমারে বলো তুমি গুনার কাজে লিপ্ত হও সেটা তুমি মানবা না? বাকি সব ক্ষেত্রে মা জননীর সেবা করবা, মা জননীর আদেশ মানবা। যদিও তোমার মা বিধর্মী হয়, তারপরেও মা জননীর সেবা করো। সুবহানাল্লাহ, পড়ে কত সুন্দর শিক্ষা। এজন্য আল্লাহর কোরআন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মু। সুবহানাল্লাহ, পড়ে আমার নবী সাহাবী আন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ عبد الله بن مسعود الله نبي ركاته প্রশ্ন করে, ও দয়াল নবী গো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে কোন জিনিস প্রিয়, কোন জিনিস, কোন আমল আল্লাহ ভালোবাসে? ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, একটু করে বলিয়া দাও আমার আল্লাহ কোন জিনিসটাকে বেশি ভালোবাসে, কোন আমলটারে আমার আল্লাহ ভালোবাসে, আমার একটু বলিয়া দাও। আল্লাহর হাবিব বলেন, সাবিরে শুনো, আমার আল্লাহ ওই কাজটা বেশি ভালোবাসে। প্রথম নম্বর হলো কলা আসসালাতু লিওয়াক্তিহা, যে মানুষটা ওয়াক্ত মতো নামাজ পড়ে সেই মানুষটাকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। আমার আল্লাহ ওই মানুষটারে বেশি ভালোবাসে, ওই মানুষটারে আমার আল্লাহ বেশি ভালোবাসে, আমার আল্লাহ বেশি পছন্দ করে। আসসালাতু লিওয়াক্তিহা, যেই মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে নামাজ পড়ে, ওই নামাজি বান্দারে আমার আল্লাহ বেশি বেশি ভালোবাসে। সাহাবি বলল, দয়াল নবী গো, এরপরে আমার আল্লাহ কোন আমলটাকে ভালোবাসে? আমার নবী এরপরে বলেন, ওয়া বিরুল ওয়ালিদাইন, ওই মানুষটারে আমার আল্লাহ বেশি বেশি ভালোবাসে। আরে আমার পটিয়া যেই মানুষটা মা বাবার প্রতি সদাচরণ করে, আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ, আমার আল্লাহ ওই মানুষটার বেশি ভালোবাসে যেই মানুষটা মা বাবার সেবা করে, যেই মানুষটা মা বাবার প্রতি সদাচরণ করে, ওই মানুষটারে আমার আল্লাহ বেশি ভালোবাসে। আর আমার নবীকে আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে আমার আল্লাহ কোন জিনিসটাকে বেশি ভালোবাসে? বলতো সুম্মা আইয়ু, এরপরে কোন কাজটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর হাবিব বলেন, ক্বালা আল জিহাদু সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো এরপরে আল্লাহর কাছে উত্তম আমল, আল্লাহর কাছে প্রিয় আমল। এই তিনটা কাজ আমার আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি ভালো লাগে আমার আল্লাহ। এই তিনটা কাজ আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। এক নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর ওই সন্তান আমার আল্লাহ বেশি ভালোবাসে। ও যুবক, ওই যুবকদের আমার আল্লাহ বেশি ভালোবাসে, পছন্দ করে। হুজুর কাদেরকে আমার আল্লাহ ভালোবাসে? আমার আল্লাহ ওই যুবকরে বেশি ভালোবাসে যেই যুবকরা মা বাবার সাথে সদব্যবহার করে।
ওই যুবকদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে তৃতীয় নম্বর ওই মানুষগুলোকে আমার আল্লাহ বেশি ভালোবাসে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করে শুধু তাই নয় আমার নবী বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আমার নবী বলেন দুনিয়ার মানুষ মা বাবার প্রতি সদব্যবহার করো আমার আল্লাহ তোমার উপর রাজি হইয়া যাবে সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেন ও আমার উম্মত ও আমার উম্মত আমার আল্লাহর কাছে ওই মানুষটা বেশি প্রিয় যেই মানুষটা মা বাবার কাছে প্রিয় সুবহানাল্লাহ পড়ে যেই মানুষটার উপরে যেই সন্তানের উপরে মা বাবা রাজি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সেই সন্তানের উপরে রাজি যেই সন্তানের উপরে মা বাবা রাজি নাই আমার আল্লাহ বলেন ওই সন্তানের উপরে আমি আল্লাহও রাজি নাই সুবহানাল্লাহ পড়ে যেই সন্তানের উপরে মা বাবা রাজি ও যুবক ভাইরা মা বাবারে রাজি করিও না আল্লাহর পাইবা মা বাবার নারাজ করি আল্লাহর পাইবা না রে যুবক আল্লাহই বলেন আমি আল্লাহর পাইবা মা বাবার রাজি করো মা বাবার নারাজ রাখলা নামাজ পড়লা হলো না মা বাবার নারাজ করে সহজ করলা হলো না মা বাবার নারাজ করিয়া যাকাত দিলা হলো না মা বাবার নারাজ করিয়া ইবাদত করলা কবুল হবে না রে যুবক ওই ইবাদত কবুল হবে মা বাবার সন্তুষ্ট রাখো মা বাবার সেবা করো মা বাবার সাথে সদব্যবহার করো আর নামাজ রোজা হজ যাকাত সব কিছু আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে আমার আল্লাহ ডাক দিলে নো আমার বান্দা আমি আল্লাহ তার ইবাদত কবুল করব যেই মানুষটার উপর মা বাবা রাজি মা বাবারে নারাজ করিয়া হজ করলা হবে না মা বাবারে নারাজ করিয়া যাকাত দিলে হবে না মা বাবারে নারাজ করিয়া ইবাদত করবা হবে না মা বাবার রাজি করিয়া ইবাদত করবা আল্লাহ কবুল করবে সেই কথাই আল্লাহ ঘোষণা দিয়েছেন ও আমার বান্দারা ওয়া রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ পড়ে আমার আল্লাহকে যদি পাইতে চান মা বাবাকে রাজি করা লাগবে কথা কোন ঠিক কিনা মা বাবার নারাজ রাখিয়া আল্লাহরে পাওয়া যাবে আমার নবীজির হাদিস নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু এই শব্দটা নবী তিনবার বলেছেন সুবহানাল্লাহ তিনবার নবী শব্দটা বলেছেন রাগিমা আনফুহু তার মানে ওই মানুষটার নাক দুলামলিন হোক ওই মানুষটার নাক দুলামলিন হোক ওই মানুষটার নাক দুলামলিন হোক এইভাবে তিনবার কথাটা বলল এরে আমার পঠিয়ার ও মুরব্বী বাবারা ও যুব আমার নবীজি কোন মানুষের প্রতি যদি বাদদুয়া দেয় সেই বাদদুয়াটা কবুল হবে কি হবে না আর একটু জোরে বলেন এই দোয়াটা কবুল হবে বাদদুয়াটা কবুল হয়ে যাবে আমার নবী বলেন রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু এই শব্দটা নবী তিনবার বলল কালা সাহাবাই কেরাম কলা ফেলের ফাইল হলো সাহাবাই কেরাম সমস্ত সাহাবাই কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ মান কার নাক দুলামলিন হওয়ার জন্য এই কথা বলছেন আমার নবী বলেন সাবিরা রে ওই মানুষটার প্রতি আমি রাসূল রাগিমান প্রভু বলছি যে মানুষটা মা বাবারে পাইছে ও ফটিয়ার যুবক ভাইরা গভীর মনোযোগ আমার নবী বলেন ওই যুবকের ওই মানুষটার প্রতি এই বাদদোয়া দিয়েছি যেই মানুষটা মা বাবারে পাইছে বাবারে পাইছে অথবা মারে পাইছে বৃদ্ধ বয়সে যখন বাবা বৃদ্ধ হইয়া গেছে মা জননী বৃদ্ধ হইয়া গেছে সালা ফেরা তেমন করতে পারে না ওই সময়ে মা বাবারে পাইছে আর যেই
রগিমান বহু সে তার নাক দুলো মলিন তার জন্য দংশ তার জন্য দংশ কে যে মা বাবার বৃদ্ধ বয়সে পাওয়ার পরেও সেবার মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারলো না তার নাক দুলামলিন হোক এই কথা কা রাসূল পাকের সুবহানাল্লাহ পড়ে রাসূল পাক যদি কারো প্রতি এভাবে বদদোয়া দেয় তার রেহাই আছে কথা বলেন যুবক ভাইদের প্রতি অনুরোধ আমার দুটো হাত আপনাদের কদমে কোনোদিন মা বাবাকে নারাজ করবেন না কারণ মা বাবার নারাজ করলেন জাহান্নাম মা বাবার রাজি করলেন জান্নাত সুবহানাল্লাহ পড়ে আমার নবীজি আরো বলেন আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা আমার নবীজিকে প্রশ্ন করলো এক লোক আসি আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ মা বাবার ব্যাপারে আমাদের কি অধিকার রয়েছে হক রয়েছে আমার নবীকে প্রশ্ন করার পরে আমার নবী বলেন উমা জান্নাতুকা ওয়া নারুকা আমার নবী কত সুন্দর কথা বলেছেন যুবক আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ তে কেমন কথা মা বাবা আমার জন্য জান্নাত আবার আমার জন্য জাহান্নাম সেটা কেমন কথা এবার আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ মা বাবার সেবা করছো জান্নাত মা বাবারে নারাজ করলা জাহান্নাম সুবহানাল্লাহ পড়ে দেখেন জান্নাত কিন্তু হাসরের ময়দানে খুঁজতে পাইতেন না জান্নাত দুনিয়াই তুই সুবহানাল্লাহ কর হুমা জান্নাতুকা তারা তোমার জন্য জান্নাত ওয়া নারুকা জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ চা বলে সেবা করলা জান্নাত আর তাদেরকে কষ্ট দিলা জাহান্নাম হিসাব দুনিয়াতেই এবার আপনি সিদ্ধান্ত নেন কি মা বাবাকে ঘর থেকে বের করে দিবেন নাকি মা বাবার সেবা করবেন সুবহানাল্লাহ পড়ে আমার দায়িত্ব আমি বলে যাব আমার দায়িত্ব কি ওয়ামা আলাইনা ইল্লাল বালা আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়া মানা না মানা সেটা আপনার ব্যাপার আমি তো আর আপনাকে মেরে মেরে হেদায়েত আনতে পারবো না কোন ঠিক কিনা হেদায়েতের মালিক কে আরো জোরে বলেন আজ অনেক যুবকরা আছে বিয়ে করার পরে আলাদা হয়ে যায় ঠিক কিনা বলে বলে বাবা আলাদা হইলে কেন কই জামিলা তো বেশি হইতেছে আমার শাশুড়ি আম্মা বলছে যে একটু আলাদা খাইবে লাগে নাও সুবিল্লাহ বল কইছি কেডা শাশুড়ি আম্মা এই ধরনের কিছু মহিলা আছে আমি আমি মা বোন যারা রয়েছেন পর্দার অন্তরালে আপনার মেয়েকে কোনোদিন এই আদেশটা দিবেন না যে তুমি আলাদা হয়ে যাও মা বাবার কাছ থেকে আলাদা হওয়া মানে আল্লাহর কাছ থেকে আলাদা হওয়া কোন ঠিক কিনা বলে কি জন্য বলে জামিলে তো বেশি হইতেছে পরিবারও বড় একটু আলাদা যার গুলো সে সে খাবে বা যার সংসার তেতে একটু পয়সাওয়ালা হইতেছে তো মা বাবার খাওয়াইলে কি আপনি গরিব হয়ে যাবেন মা বাবার খাওয়ানোর পরে গরিব হয়ে গেছে এরকম কিউ আছে মা বাবাকে সেবা করলে মা বাবাকে খাওয়াইলে সেই ঘরে বরকত দেন কে আরো জোরে পড়েন পর দুঃখের বিষয় আজ আমরা মা বাবাকে পিছনে ফেলে আমরা সামনের দিকে চলে যাচ্ছি কাদের কথা শুনে বউয়ের কথা শাশুড়ির কথা শুনে আমি যুবক ভাইদেরকে বলবো যে এই এইটা মানবেন না আপনার মা আপনার বাবা
তারা অনেক কষ্ট করেছে, তাদের হক আছে। তাদের হক কি আপনি ঘরে আসলেন যে আপেল মুসম্বি আনলেন যে মা হাতে তুলে দিবেন, মা কি যদি তুলে দেন, মা কি আপনার ছেলে অর্থাৎ নাতিকে ছেড়ে বউকে ছেড়ে কোনোদিন একা একা খাবে? আর যদি আপনি মাকে না দিয়ে বউকে যদি দেন, বউ কি করবে? তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে আর দুই ভাগ বাবার বাড়িতে ডাউনলোড করে দেবে। ঠিক কিনা বলে? রাগ করতেছেন না? এই কাজটা করবেন না, মার হাতে দিবেন। যাওয়ার সময় মার কদম ধরে বলবেন, মা আমি শহরে চলে যাচ্ছি, চাকরিতে চলে যাচ্ছি, মা একটু দোয়া করে দেন, মা দোয়া করে দেবে আল্লাহ আমার সন্তান চাকরিতে যাচ্ছে, বিভিন্ন বালা মুসিবত অ্যাক্সিডেন্ট রয়েছে, গাড়ি ঘোড়া, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। মা যখন দোয়া করবেন সেই দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আমি ফেরত দিই না। সুবহানাল্লাহ, পড়েন মার কাছ থেকে দোয়া নেন, বাবার কাছ থেকে দোয়া নেন, সেই দোয়াটা বিফলে যাবে না। বাইজিদ বোস্তামির কথা আপনারা শুনেছেন, তারপরে যে কত বিষয় আসছে, বাইজিদ বোস্তামির মা গভীর রাতে বলছেন, বাবা একটু পানি খাবো, দূর দিলেন গ্লাস নিয়ে, অনেক দূরে চলে গেলেন, তখন তো ঘরে ঘরে টিউবওয়েল ছিল না, অনেক দূরে জঙ্গলে পাহাড়ে ট্যাপ ট্যাপ করে পানি পড়ছে, আর এখান থেকে গ্লাসটা দিয়ে অনেক কল লাগছে এক গ্লাস পানি আনতে, মা আস্তে আস্তে দেখে মাঝরানি ঘুমাইছে। সুবহানাল্লাহ, পড়ে আর আপনি আমি হলে মা উঠেন, মা উঠেন, পানি আনছি কান। বাইজিদ বলেন, না মাকে ডাকা যাবে না, কারণ মায়ের ঘুম ভাঙা সেটা আল্লাহ সহ্য করবে না। সুবহানাল্লাহ, পড়েন ডাকে নাই মাকে, গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় আছে, মা কখন উঠবে তখন পানি দেবে, মায়ের পাশে এভাবে গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে মা জননী। যখন সেহরির সময় হলো, মা জননী ঘুম থেকে উঠবে তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য, চক্ষু খুলিয়ে দেখে ওনার সন্তান বাইজিদ গ্লাসটা হাতে নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ, পড়েন। মা জননী বলল, বাবা বাইজিদ বোস্তামি তুমি কি ঘুমাও নাই? তোমারে তো পানি আনতে বলেছিলাম, তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বললেন, ও মা জননী, ও খলিজার টুকুর আম্মা যার, মা আপনি পানি চাইছেন, যদি পানি না দিতে পারি আমার আল্লাহ রে আমি কি জবাব দিব? মা যখন পানি চাইবেন যদি পানি না দিতে পারি আল্লাহ রে কি জবাব দেব? মা আপনি যখন উঠবেন তখন পানি খাওয়াইব, এই জন্য দাঁড়ায় আছি। মা জননী এই কথাটা শুনিয়া মা জননীর কলিজাটা পড়ে যায়, আর মা জননী উযু কালাম করিয়া তাহাজ্জুদের নামাজ পড়লো, এবার কোরআন তেলাওয়াত করলো, আজান যখন হলো এবার নামাজ পড়লো, আল্লাহ দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ আমার সন্তানের উপরে আমি রাজি হইয়া গেছি, আল্লাহ আমার সন্তান বাইজিদ আমারে পানি খাওয়ানোর জন্য সারা রাত দাঁড়ায় আছে, আল্লাহ আমার সন্তানের উপর আমি রাজি হইয়া গেছি, আল্লাহ মা জননীর দোয়া কবুল করিয়া নাও। দয়াল নবীজি বলেছে, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, মা জননী দোয়া করলি, বাবা যদি দোয়া করে সন্তানের জন্য কবুল, আর যদি মুসাফির দোয়া করলে কবুল, আর মজলুম দোয়া করলে কবুল। আল্লাহ আমি মা জননী সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার মা আমি মা জননী সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানের সুলতানুল আরফিন বানায়া দাও। আরো জোরে বলেন, সন্তানের জন্য দোয়া করছে, আর আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ মা জননী কত সুন্দর দোয়া করছে সন্তানের জন্য, আমি আল্লাহ কবুল করিয়া নিলাম, ও বাইজিদ বোস্তামি আমি তোমারে আমি আল্লাহ সুলতানুল আরফিন বানাইয়া দিলাম। আরে আমার ভাইরা দেখেন, আমিরুল আউলিয়ার জীবনী দেখো, আমিরুল আউলিয়া মা জননীর কাছ থেকে দোয়া নিছে, মা জননীর এমন ভাবে সেবা করছে, মা জননী ওনার জন্য দোয়া করছে, মা জননী ওনার জন্য দোয়া করছে, আজকে আমিরুল আউলিয়া এত বড় হয়েছে। মা জননীর দোয়া আছে না নাই? মা জননীর দোয়া অনেক বড় দোয়া রে বাবারা, এই জন্য মা জননীর সেবা করে মা জননী দোয়া করবে, সে দোয়া আমার আল্লাহ কবুল করিয়া নেবে। শুধু তাই নয়, আমার নবী বলেন সেজন্য মা জননীর সেবা করো বাবা।
আমার সেবা করো কারণ ওনারা তোমার জন্য জান্নাত ওনারা তোমার জন্য জাহান্নাম সেবা করবা জান্নাত পাইবা আর ওনাদেরকে নারাজ করবা ওনাদেরকে কষ্ট দিবা জাহান্নাম পাইবা হুমা জান্নাতুকা ওয়া নারুকা সেবা করলে জান্নাত নারাজ করলে জাহান্নাম সুবহানাল্লাহ পড়ে কত সুন্দর আমার আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন যেটা মন চাই করো যে মারে বাইর করে দাও জাহান্নাম মাকে সেবা করো জান্নাত সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেন জান্নাত হাশরের ময়দানে খুঁজলে পাইবা না জান্নাত কোথায় নবী গো জান্নাত কোথায় একটু বলেন আমার নবী বলেন আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহা মা জননীর কদমের নিচে জান্নাত হলো মা বাবার পায়ের নিচে সুবহানাল্লাহ পড়ে কত দামি কথা চিন্তা করেন আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহা বড় মাওলানা বড় মুফতি তো কি হইছে যদি মা বাবাকে নারাজ করে এই এই মৌলবী মুফতির কোন কিছু কিছু ফায়দা হবে কিছু হবে না ধ্বংস ধ্বংস সে মাওলানা হোক মুফতি হোক কাবা শরীফের ইমাম সব তো সুন্দর উনি একটু হাফসি ছিলেন তো সবাই ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কাবা শরীফের মতো একটা জায়গার ইমাম হলেন কিভাবে তুমি বললেন সেটা আমার মায়ের দোয়া সুবহানাল্লাহ পড়ে কাবা শরীফের ইমাম মা দোয়া করবে কাবা শরীফের ইমাম হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে আর আমাদের দেশের মা বোনেরা তো বদদোয়া দেয় সন্তান যখন একটু আসে না বাবা একটু এদিকে আসো তো না আমি যাব না মা কি বলে তোর উপর খোদার গজব পড়ুক ঠিক কিনা বলেন মা বোনেরা এই কথাটা বলবেন না কারণ বদদোয়া করবেন সেই বদদোয়াটা কবুল করবেন কে আল্লাহ কারণ আপনি মা মা জননীর জবান দিয়ে যেটা আসবে সেটাই কবুল হয়ে যাবে সেজন্য ওই কাবা শরীফের ইমাম ওনার মা যখন আমি একটু দুষ্ট ছিলাম উনি বলছে আমি একটা আমি দুষ্ট ছিলাম বেশি দুষ্টামি করতাম শুধু থাকতে যখন আমার মা আমার উপর যখন নারাজ হয়ে যেত আমার উপর গজব দিত না আমার মা আমার জন্য দোয়া করত আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত দাও সুবহানাল্লাহ পড়ে কেমন কথা মা বোনেরা যারা শুনছেন মা সন্তানকে বদদোয়া দিবেন না আল্লাহর কাছে ফরিয়াদ করবেন রাগ যখন আসবে আল্লাহ হেদায়েত দাও আমার সন্তানেরে এভাবে বলবেন গালাগালি করবেন মহিলাদের কিছু অভ্যাস খারাপ আছে আপনারা রাগ করবেন নাকি আমার ভাইরা মা বোনেরা যারা শুনছেন গভীর মনোযোগ তিনজন মহিলা একত্রিত হইছি বলে বোন এই শাড়িটা কে আনছে কয় আমার স্বামী আনছে কয় মাইল্লে বীরের জামাই আমার দাঁত সুগুর উপর বোদার গজব পুচ্ছি নি এত সুন্দর শাড়ি এগুলি দেখে না বলে কি বলে না গজব খবরদার বি কেয়ারফুল মা ইউ ফলো দা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আপনি অনুসরণ করবেন মা ফাতেমাকে কোন ঠিক কিনা আপনার আদর্শ হবে মা ফাতেমা মা ফাতেমাকে অনুসরণ করবেন মা রাবিয়া বছরীকে অনুসরণ করুন মা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করুন মা উম্মে সালমাকে অনুসরণ করুন আপনার অনুসরণ ইন্ডিয়া নয় আপনার অনুসরণ বিদর্মী নয় আপনার অনুসরণ হলো মা ফাতেমা কোন ঠিক কিনা আল্লাহ যেন আমার মা বোনদেরকে এগুলো বুঝবার যেন তৌফিক দান করেন সন্তান একটু দুষ্টামি করলে দুষ্টামি তো করবেই ছোট শিশু তো সে দুষ্টামি করবেই তাই বলি কি তাকে বদদোয়া দিবেন বদদোয়া দিবেন না বদদোয়া দিবেন কিন্তু এটা পড়ে যাবে কারণ আপনি মা যেটা পড়বেন মুখ দিয়ে সেটাই পড়ে যাবে বি কেয়ারফুল মা আপনি সতর্ক হন সন্তানকে বদদোয়া দিবেন না দোয়া করবেন আল্লাহ আমার সন্তান বুঝছে না যদি বুঝতো তাহলে অবাধ্য হতো না আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও আমিন পড়ে কারণ সন্তানের জান্নাত হলো মা জননীর কদমের নিচে আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহা সুবহানাল্লাহ পড়ে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাহা মাতিআন ফিল ওয়ালিদাই আসবাহু লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ সুবহানাল্লাহ পড়ে মা আপনি আপনাকে অনেক মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন আমার নবী জি হাদিসে অনেক মর্যাদা মহিলাদেরকে দিয়েছেন ঠিক কি না বলে যুবক ভাইদেরকে বলবো মার সেবা করেন বাবার সেবা করেন মা বাবার সেবা করলেন আমার নবী হাদিসে বলছে যে কোন সন্তান যদি মা বাবার সেবা করে মা বাবা উভয়কে যদি রাজি করে মা বাবাকে যদি কষ্ট না দিয়ে ওনাদের যদি সেবা করে আমার নবী বলেন
মাফতুহানে মিনাল জান্নাহ সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেন কোন সন্তান যদি মা বাবার সেবা করে মা বাবাকে যদি রাজি করে আমার নবী বলেন ওই সন্তানের জন্য আরে আমার পটিয়ার ও মুরব্বি বাবারা ও যুবক আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ মা বাবার সেবা করছো আমার আল্লাহ জান্নাতের দুটো দরজা ওই সন্তানের জন্য খুলিয়া দেবে ভালো পড়েন মা বাবার সেবা করছো আমার নবী বলেন ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খোলা আর যেই সন্তান মা বাবারে নারাজ করেছে মা বাবারে কষ্ট দিছি মা বাবার মনে ব্যথা দিছি মা বাবারে রাজি করে নাই মা বাবার মনে আঘাত দিয়েছে ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা ওপেন করে দিবে আর ওই সন্তান যদি মা বাবারে রাজি করে ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা ওপেন করে দিবে আরে যুবক ও ফটিয়ার আমার প্রিয় যুবক জান্নাত চাও মা বাবার সেবা করো জাহান্নাম যদি চাও মা বাবারে নারাজ করো আমার নবী বলেন মা বাবারে খুশি করবে ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা ওপেন সুবহানাল্লাহ পড়ে মা বাবারে নারাজ করবে ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা ওপেন কত সুন্দর কথা সেবা করো জান্নাতের দুইটা দরজা খোলা নারাজ করেছো মা বাবাকে কষ্ট দিয়েছো জাহান্নামের দুইটা দরজা খোলা কোন দরজায় দিয়া যাবা সেটা সেটা আপনার ব্যাপার ইউর ম্যাটার এটা আপনার সিদ্ধান্ত আপনার ডিসিশন কোন কোন দরজায় আপনি ঢুকবেন আপনি কোনটা চান জাহান্নাম চান মা বাবাকে নারাজ করেন দুইটা দরজা জাহান্নামে খোলা আর জান্নাত চান মা বাবার সেবা করেন জান্নাতের দুইটা দরজা আল্লাহ ওপেন করে দিবেন সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখলতুল জান্নাতা আমার নবীজি মেরাজ রজনী যখন গেল মেরাজের মধ্যে নবী যখন ঢুকলো সে জান্নাতের মধ্যে আমার নবী যখন ঢুকলো এই জান্নাতের ভিতরে কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াতের আওয়াজ কত সুন্দর কোরআন তেলাওয়াত আমার নবী ডাক দিল ইয়া আখি জিব্রাইল এত সুন্দরভাবে জান্নাতের ভিতরে আজকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় সে কে হু আর ইউ সে কে জিব্রাইল সে কে এত সুন্দর আওয়াজ এত সুন্দর মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ সে কে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সে আপনি নবীর উম্মত আপনি নবীর উম্মতের ভিতরে তার নাম হলো হারসা ইবনে নোমান সুবহানাল্লাহ পড়েন আমার নবী বলেন ও জিব্রাইল আমি রসুলের একটু বলো আমার আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে কি কারণে ও জিব্রাইল আমি নবীর একটু বলিয়া দাও কি কারণে আমার আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছে আমি রসুল একটু জানতে চাই আর জিব্রাইল বললেন ও দয়াল নবী ও মায়ার নবী গো আমার আল্লাহ সে হারসা ইবনে নোমানকে এই মর্যাদা দেওয়ার একটা কারণ হলো ওই হারসা ইবনে নোমান দুনিয়ার এমন এক ব্যক্তি ছিল যিনি মা বাবার বেশি বেশি সেবা করেছে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর মা জননী রে বলেছে মা গো নবী বলেছেন মা দোয়া করলে কবুল হয় মা আমি হারসা ইবনে নোমানের জন্য একটু দোয়া করো মা আমার জন্য একটু হাত তুলিয়া দোয়া করো জান্নাতে আমি আপেল খাইতে চাই না জান্নাতে আমি অন্য কোন জায়গায় যাইতে চাই না মা আমার জন্য একটু দোয়া করো মা আমি যেন জান্নাতের ভিতরে ঢুকিয়া কোরআন তেলাওয়াত করতে পারি মা আমি কোরআন তেলাওয়াত করব জান্নাতের ভিতরে ঢুকিয়া জান্নাতের ভিতরে ঢুকিয়া আমি কোরআন তেলাওয়াত করব মা আমার জন্য একটু দোয়া করো আরে ফটিয়ার ও মুরব্বি বাবার আরে যুবক আমির বান্দার পুরাতন বাড়ির ও মুরব্বি বাবার যুবক মা জননী যাদের কাছে আছে ভাই মা জননীর কদম ধরিয়ে একটু বলো মা আমার জন্য একটু দোয়া করো জান্নাতে যাইব কোরআন তেলাওয়াত করব মা দোয়া করো আমি জান্নাত পাওয়ার জন্য ও মা দোয়া করো আমার ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য মা দোয়া করো আমার জন্য মা দোয়া করো অসুখ হয়েছে মা আমার জন্য একটু দোয়া করো মা জননীর দোয়া নাও রে ভাই
আমার আল্লাহ মা জননীর দোয়া কবুল করবে আর হারসা ইবনে নুমান মা জননীকে বললেন মা আমার জন্য একটু দোয়া করো জান্নাতে যাইব কুরআন তেলাওয়াত করব মা জান্নাতের ভিতরে ঢুকিয়ে কুরআন তেলাওয়াত করব আমি আমার বেশি মনে চাই জান্নাতের ভিতরে ঢুকিয়া বেশি কুরআন তেলাওয়াত করব মা দোয়া করিয়া দিছে ও দয়াল আল্লাহ নবী তো বলেছে মার দোয়া কবুল হয় আল্লাহ আমি হারেসা ইবনে নুমানের মা দোয়া করে দিলাম আল্লাহ আমার সন্তানের জান্নাত দিও জান্নাতে কুরআন তেলাওয়াতের সুযোগ দিও আরে জোরে বলেন সুবহানাল্লাহ আরে যুবক মা দোয়া করলে কবুল হয় মা দোয়া করলে সেই দোয়া কবুল করে আনে আমার আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে আনিল আর আমার নবী বলেন জিবরাইল হারেসা ইবনে নুমান দুনিয়ায় কি কাজ করেছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই হারেসা ইবনে নুমান মারে বলেছে মা জান্নাতের মধ্যে যাইব কুরআন তেলাওয়াত করব দোয়া করিয়া দাও মা জননী দোয়া করিয়া দিছে সেই দোয়া আল্লাহ কবুল করেছে আর জোরে বলেন আর কি বুঝাবো বাবারা হেদায়েতের মালিক কে আমার বিষয় সন্তানের উপর পিতামাতার হক আছে না নাই গভীর মনোযোগ আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নবীর কাছে আসলেন আসিয়ে বললেন কদিমাত আলা উম্মি ওয়া হিয়া মুশরিক ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়েছি বাট আমার মা কোনো মুসলমান হয় নাই কথাটা খেয়াল করেন আমার মা কোনো মুসলমান হয় নাই আমি মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ এখন আমার কি কর্তব্য আমি কি মার সাথে সম্পর্ক ছিন্ন করব নাকি মার সাথে সুসম্পর্ক রাখবো কি করব মা তো এখন মুশরিক আমি তো মুসলমান এখন মার সাথে কি সম্পর্কটা আমার থাকবে একটু করে বলুন সুবহানাল্লাহ পড়ুন আমার নবী বললেন ও আসমা বিনতে আবি বকর শুনো তুমি মুসলমান হয়েছো তোমার মা মুসলমান হয় নাই কোনো মুসলমান হয় নাই আমার নবী কত সুন্দর জবাব দিয়া দিলেন ও আসমা বিনতে আবি বকর শুনো ইসলাম ধর্ম আমাদের কত সুন্দর কি সুন্দর শিক্ষা দিয়েছে এই দুনিয়ার মানুষ আপনি মুসলমান হইলেন মা মুসলমান হয় নাই বাবা মুসলমান হয় নাই আপনি মুসলমান হইছেন মা বাবা এখনো মুসলমান হই নাই আমার নবী বলে দিলেন মা বাবা এখনো মুসলমান হয় নাই আপনি মুসলমান হইছেন তারপরেও সম্পর্ক ছিন্ন করা যাবে না বলে ইয়া রাসূলুল্লাহ কি করব আমার নবী বলেন সিলিহা তুমি ওনাদের সাথে সুসম্পর্ক ভালো ব্যবহার করো আরে যুবক আমার নবীজির শিক্ষা নবী বলেন ও দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ মা মুশরিক রয়ে গেছে মুসলমান হয় নাই তুমি মুসলমান হইছো তারপরেও মার কাছে যাও মার কাছে যাইয়া আমার কদম ধরিয়ে সালাম করো মার কাছে ভালো ব্যবহার করো মার সাথে সুসম্পর্ক রাখো মার কাছে দোয়া চাও মাকে বলো আল্লাহর কাছে একটু দোয়া করবার জন্য আর তুমি মা জননীর জন্য দোয়া করো মা জননীর সাথে ভালো ব্যবহার করো মুসলমান হয়েছো মা মুসলমান হয় নাই তারপরেও মা জননীর সাথে সুসম্পর্ক ভালো ব্যবহার করো ইসলাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম বলেন ও দুনিয়ার মানুষ ও পৃথিবীর মানুষ মুসলমান হইছ মা মুসলমান হয় নাই আর পরিও মা জননীর কাছে যাইবা সুসম্পর্ক রাখবা মাকে সালাম করবা মার সাথে ভালো ব্যবহার করবা মাকে আগে যেই রকম ভালোবাসতা তার চেয়ে আরো বেশি ভালোবাসবা এটাই হলো ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা ইসলাম ধর্ম আমাদের কি বিউটিফুল আমাদের ধর্ম সুবহানাল্লাহ পড়ে কত সুন্দর
তারপরেও মার কাছে যাও আগের চেয়ে আরো বেশি ভালোবাসো মা এটাই ইসলামের শিক্ষা সুবহানাল্লাহ পড়েন আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না নবী গো কোন শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না আমার নবী বলেন প্রথম শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না সেই শ্রেণীর মানুষ হলো এক নম্বর মান্নান খোটা দানকারী ইবাদত করব কাকে রাজি করবার জন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য আমরা আবিরুল আউলিয়াকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য নবীকে রাজি করবার জন্য কোন ঠিক কি না আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য কাউকে ঘৃণা করব সেটাও আল্লাহর জন্য কোন ঠিক কিনা এই জিতকে আমরা ঘৃণা করি তাও আল্লাহর জন্য ইমাম হুসাইনকে মহব্বত করি তাও আল্লাহর জন্য কোন ঠিক কিনা খেয়াল রাখতে হবে বাবা আমাদের ভালোবাসা আমাদের ঘৃণা এগুলো আল্লাহর জন্য থাকতে হবে আর মান্না যারা কোটা দান করে এই কোটা দানকারীরা জান্নাতে যাইতে পারবে না আল্লাহ যেন এই কোটা দান থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আমিন বলেন দ্বিতীয় নম্বর আরেক শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না ওয়ালা আকুন ওয়া উকুকিল ওয়ালিদাইন যারা পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করেন পিতা মাতাকে কষ্ট দে পিতা মাতার কষ্ট দে রে যুবক পিতা মাতার ব্যথা দিছো কষ্ট দিছো আমার আল্লাহ বলেন জান্নাতে ঢুকতে পারবা না জান্নাতে যাওয়া নিষেধ স্টপ জান্নাতে যাইতে পারবা না মা বাবার কষ্ট দিছো জান্নাতে ঢুকা তোমার জন্য নিষেধ আমার আল্লাহ বলবেন ওই মানুষটার জান্নাতে ঢুকাইবা না ওই মানুষটা মা বাবার কষ্ট দিছে তাকে জান্নাতে ঢুকানো যাবে না জান্নাত তার জন্য স্টপ তার জন্য বন্ধ তৃতীয় নম্বর আরেক শ্রেণীর মানুষের জন্য জান্নাত স্টপ থাকবে দরজা বন্ধ থাকবে সেই মানুষটা কি সেই মানুষটা হলো যারা শরাব খায় মদ খায় যারা শরাব খায় মদ খায় আবা খায় এই ধরনের হারাম বস্তু যারা পান করে ওই শরাবীদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে শরাবীরা জান্নাতে যাইতে পারবে না শরাবীরা জান্নাতে যাইতে পারবে না জান্নাত তাদের জন্য স্টপ জান্নাত তাদের জন্য বন্ধ দুনিয়ার জমিনে পবিত্র জবান দিয়া যারা অপবিত্র কেছে এই মানুষগুলোর জন্য জান্নাত স্টপ থাকবে এই তিন শ্রেণীর মানুষেরা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না যারা কোটা দান করে মা বাবার মনে কষ্ট দেয় আর শরাব পান করে মদ পান করে এই শ্রেণীগুলোর মানুষগুলো জান্নাতে যাইতে পারবে না তাদের জন্য জান্নাতের দরজাটা বন্ধ হবে শুধু তাই নয় আর বলেন আমার নবী ও দুনিয়ার মানুষ মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার কাছে যাও মা বাবার সেহেরার দিকে তাকাও আমার আল্লাহ সওয়াব দিবে সুবহানাল্লাহ বলেন কেমন সব দিবে কুল্লু যুনুবি ইগফিরুল্লাহ তাআলা আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন একমাত্র একটা গুনাহ আমার আল্লাহ মাফ করবে না আল্লাহ কোন গুনাহ মাফ করবে না ও দয়াল আল্লাহ ও দয়াল মাবুদ কোন গুনাহ তুমি মাফ করবে না বলিয়া দাও আমার নবী বলেন ওই ওই যুবকের গুনাহ ওই মানুষের গুনাহ মাফ হবে না সেই যুবক মা বাবারে কষ্ট দিছে মা বাবারে মনে ব্যথা দিয়েছে সেই অপরাধটা গুনাহটা মাফ হবে না সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু মা বাবারে কষ্ট দিছে ব্যথা দিছে সেই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ সেই অপরাধ সেই গুনাহ মাফ করবে না যে সন্তান মা বাবারে কষ্ট দিছে ব্যথা দিছে সেই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না কারণ আল্লাহ বললেন সেটা তো আমার নয় মা বাবারে কষ্ট দিছো মা বাবা ক্ষমা না করলে আমি আল্লাহ ক্ষমা করব না সুবহানাল্লাহ পড়েন